হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব কড়াইশুঁটির পরোটা। তো এর আগে কড়াইশুঁটির কচুরি তৈরি করেছি, তো আজকে তৈরি করব কড়াইশুঁটির পরোটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে দেখো বন্ধুরা, আমরা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এক ঝুড়ি, দেখতেই পেয়েছো। আর এই কড়াইশুঁটিগুলো একদম মাঠে টাটকা তুলে নেওয়া হয়েছে, কালকে বিকেলে তুলেছিলাম, তো আজ সকালে রান্না হচ্ছে। আর এখানে কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এগুলো আগে থেকে আমরা ছাড়িয়ে রেডি করে রেখেছি। এবার শুরু করবো, তোমরা দেখো আর লাইক করে দিও ভিডিওতে। একটা কড়াইটা বসিয়ে দিই, মনে হয় কড়াইগুলো সিদ্ধ করতে হবে, তাই? কড়াইগুলো হালকা একটু ভাপিয়ে নেব। তাহলে আমি প্রথমেই উনুনটা জ্বালিয়ে নিই, আবার ঠান্ডা করবে। এই ঠান্ডা ছিল না, এই ঠান্ডা গরম, ঠান্ডা গরম উনুন ধরানো যাচ্ছে না, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। কড়াইতে একটু জল দিয়ে দেবো। আর এখানে আমি এক বাটি কড়াই ছাড়িয়ে রেখেছি, এটাকে একটু ভাপিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে দাও তো। ঢাকা দিয়ে দিই, এবার আবার আমাকে কাটা দিয়ে দিতে হবে। পরোটার জন্য ময়দা মেখে নেব, যেরকম পরোটা তৈরি করব সেই অনুযায়ী ময়দা নিয়ে নিলাম। কিছুটা কড়াই আমাদের ছিল, ওদের ওই কড়াইগুলো আমি আর কি বলে ছাড়িয়ে দিতে, বিকালবেলা তেল কড়াই হবে। আর তোমরা অনেকেই তেল কড়াইয়ের রেসিপি চেয়েছো, আর দেওয়া হলো না। সহজ জিনিস আগের বছর হয়েছিল, আগের বছরের রেসিপি তোমরা দেখতে পাবে, এবারে আর দেওয়া হয়নি। আগেরবারে দেওয়া আছে রেসিপি। নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম, দু চামচের মতো তেল দিয়ে দিলাম। ময়দাটা ভালো করে মেখে নেব, জল দিয়ে ময়দাটা মেখে নেব। পুরে যাওয়া ওগুলো দিয়ে দাও, নাহলে দেখবে সব ছাড়িয়ে নিচ্ছি তো। তাহলে এটা হয়ে গেলে তারপরে আবার দেবে? ও তুমি বলছো ওর মধ্যে দিয়ে দিতে? ছাড়াতে ছাড়াতে এই কটা ছাড়িয়েছি, তো বর্ণালী বললো যে এগুলো দিয়ে দিতে, দিয়ে দিই। আমি ঘেটে দেবো নাকি? এতগুলো কড়াই আমাদের লাগবে না, এগুলো তেল কড়াইয়ের জন্য করা, কিছুটা সেদ্ধ করে রেখে দেবো, তুলে খাওয়াও যায়, এমনিতে মুড়ি দিয়ে খাওয়া। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এই যে দেখো মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখা থাক, ততক্ষণ আমরা পুরটা তৈরি করে নিই। মানে কড়াই সিদ্ধ হলো কি দেখতে হবে, দাও ছানটা দাও। খাবে নাকি? এবার আমরা কড়াইশুঁটির যে পুরটা হবে পরোটার মধ্যে দেওয়া হবে সেটা তৈরি করব। তার জন্য কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা রসুন কুচো করে রেখেছি, দিয়ে দেবো তেলের মধ্যে, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচো, পেঁয়াজ কুচোটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে সিদ্ধ করে যে কড়াইগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার এটাকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব, এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আর তখন আমি নুন দিইনি সিদ্ধের সময়, তো এখন নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব। তো কড়াইটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, খুব বেশি মশলা লাগে না পুর তৈরি করার জন্য। তো এইগুলোকে এবার আমি নামিয়ে নেব, কড়াইগুলো ঠান্ডা হয়ে গেছে। কড়াইয়ের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওটাকে আমি মিক্সিতে এবার পেস্ট করে নেব। তো মটরশুঁটিটা পেস্ট করতে পাঠিয়ে দিয়েছি ওখানে, আর এখান থেকে আমি ময়দার থেকে লেচি কেটে নেব পরোটা তৈরি করার জন্য। লেচি কেটে নেব, লেচিগুলো একটু বড় বড় করে করব।
এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি, অল্প করে একটু বেলে নেব পুরটা ভরার জন্য শুধু। এবার এর মধ্যে ভরে নেব কড়াইশুঁটির পুর। এবার এর মুখটা বন্ধ করে দেব। অল্প করে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে বেলে নেব পরোটাটা। হার্ড হয়ে গেছে না? যে বেলা হয়ে গেছে, এবার পরোটাটা ভাজতে হবে। তাওয়াতে দিয়ে দিলাম, তুমি ভাজো, আমি ততক্ষণ বেলি। মানে হোক, তারপরে উল্টাবো। তো একদিকটা হয়েছে অল্প, এরকম হালকা ছেঁকা হবে, উল্টে পাল্টে তারপর তেল দেবো। তেল আছে তো? আজকে হচ্ছে আমাদের কড়াইশুঁটির পরোটা। তো কড়াইশুঁটির কচুরি দেখানো আছে, ওটা পারলে দেখে নাও। কড়াইশুঁটির কাটলেট দেখানো আছে, আর এটা পরোটা। আর দেখা যাক আর কী কী রেসিপি বানাতে পারি কড়াইশুঁটি দিয়ে। এখন কড়াইশুঁটি অ্যাভেলেবেল, বাজারে প্রচুর সস্তা। তো এখন আমরা আপনারা কড়াইশুঁটি কিনে আনুন, এনে পরোটা বানান। এমনি পরোটা তো খান, কিন্তু কড়াইশুঁটির পরোটা একদিন স্পেশাল করে। আলুর পরোটাও খেয়েছো? হ্যাঁ, অনেক কিছু পরোটা খেয়েছো, কড়াইশুঁটির পরোটা খেয়ে দেখো। যাই হোক, আমি এখানে তেলটা দিয়ে দিলাম পরোটাতে, চারিদিকটা দেওয়ার পর এই উল্টে দিলাম। দেখবে পরোটাটা এইভাবে ভাজবো আমি, চারিদিকটা করলে কী হবে, ভালো হবে। আঁচটা থাকবে মিডিয়াম। দেওয়া হয়ে গেছে, একটু সেঁকে নিয়েই তেল দেবো। এই যে উল্টে দেবো, হালকা হালকা লাল লাল হবে, উল্টে দেবো। আর সাথে আছে একটু তেল দিয়ে দেবো, চারিদিকটা মাখিয়ে দেবো। এই যে আমাদের এক এক করে হচ্ছে, এক এক করে নামিয়ে নিলাম। দেখো হলো, হালকা হালকা দেখছো ফুলছে কিরকম? এই হলো খালি ফুলছে না কেন, এখানগুলো এই যে এই যে এই জিনিসগুলোর জন্য কড়াইশুঁটিগুলো রয়েছে। হয়ে গেল একটা, এই যে আমাদের হয়ে গেছে লাস্ট, এটাই ছিল বাকি। এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, রূপ দেখেছো কত সুন্দর। ও কড়াইশুঁটির পরোটা এতগুলো হয়েছে, ও কি ভারী গো, ধরতে পারছি না। যাই হোক, অনেক কটাই হয়েছে। তো এবার খাওয়া দাওয়ার পর্ব, কড়াইশুঁটির পরোটা সাথে আছে কাসুন্দি। তোমাদেরকে দেখানোর আগেই শুরু করে দিচ্ছি, এত টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে গো, দারুণ। ভিতরের পুরটা খুব সুন্দর হয়েছে, কড়াইশুঁটির পরোটা আর ভেতরটা দেখো পুরো পুরে ঠাসা, দেখছো এত টেস্টি, কতটা পুর আছে দেখো, কতটা সুন্দর হয়েছে, দারুণ একদম নরম তুলতুলে হয়েছে, দারুণ হয়েছে। কাসুন্দি লাগিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পুর, আর উপরটা এটা। দারুণ হয়েছে, হেভি টেস্ট, সুন্দর হয়েছে। বড়টা খেতে শুধুই খাওয়া যাবে, কাসুন্দি লাগবে না, কাসুন্দি দিয়েও অনেক ভালো লাগছে খেতে, আবার শুধু শুধুও ভালো লাগছে। তো তোমরাও বানিয়ে ফেলো কড়াইশুঁটির পরোটা, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।